السلام عليكم ورحمة الله وبركاته. أبنا يسوع أمر كفوشنا هذا هو سيد. أما درش هما زه أبنا تلستي ولكن زه شود غوش. أربولي نام ده كتب ما هو ما يداني تسمع. أما منوها زه أكشاتة كوب قومي لوكا سيد زه شود خاين كوب أربول لوكيا سيد. অধিকাংশ দেশের মানুষ এই সুদের সাথে জড়িত। এ ব্যাপারে যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু বলতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে দেখেন যে আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জ পর্যন্ত সুদ ঘুষ ছড়িয়ে পড়েছে। এমন কোনো এলাকা নেই যেখানে সুদের কারবারি হয় না, যেখানে মানুষ সুদি লেনদেন করে। এটা আমাদের জন্য একটা মহামারী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি সুদ খেলো সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করে। নাউজু বিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন যে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা দেওয়া। এটা খুবই ভয়ঙ্কর। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে যে ব্যক্তি যে সুদ খাওয়া এটা আপন মায়ের সাথে 100 বার জিনা করার চেয়েও ভয়ঙ্কর মারাত্মক জিনিস। সেজন্য আসলে খুবই ভয়ঙ্কর জিনিস। এবং এটা তো আমাদের আখিরাতের পরিণাম। আমরা যে দুনিয়ার দিকে দেখি যে যারা সুদ খায়, সুদ লেনদেন করে, তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে, তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। এবং কি দেখা যায় যে আমাদের দেশে যে সুদের লেনদেন করার কারণে আত্মহত্যা পর্যন্ত মানুষ করে থাকে। খুবই কত ভয়ঙ্কর জিনিসটা আমরা দেখলে বুঝতে পারি। এজন্য আমাদের উচিত এই ভয়ঙ্কর গুণা থেকে, এই ভয়ঙ্কর এই এই ভয়ঙ্কর এই জিনিসটিকে আমাদের বেঁচে থাকা। আল্লাহকে আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং আপনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ঘুষ, ঘুষটাও খুবই মারাত্মক গুণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল-গাশি ওয়াল-মুন্তাশি ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খেল এবং যে ব্যক্তি ঘুষ দিল উভয় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কোনোভাবেই মানুষের কাছ থেকে ঘুষ নেব না। আমরা মানুষের উপকার করব, আমরা মানুষের উপকার করব, এক ভাইকে উপকার করব, এর প্রতিদিন আমাদেরকে আল্লাহ তাআলা দেবে। এই জন্য আমরা কখনোই ঘুষ কামন এবং ঘুষ দিয়ে চাকরি নেব না। আমরা হারাম বা হারাম পথে যাব না। ওই জন্য আমরা দিনমজুরি করে খাবো। আচ্ছা সাহেব, আমার একটা প্রশ্ন, এই এখন হালালভাবে বিষয়টা আমরা এভাবে নিচ্ছি যে মনে হয় হালালভাবে আমরা বাঁচতেই পারবো না, এরকম অবস্থা দেখেন আমাদের সমাজে। আপনার যে কোনো কাজ এবং সে আরও ভালোভাবে বাঁচতে গেলে হারামের সাথে জড়িতই হয়। তো এক্ষেত্রে আমাদেরকে কী করা উচিত? যেমন অনেকে বিদেশ যায়, সুদ ঘুষের টাকা নিয়ে বিদেশ যায়, পরে দেখা গেছে সে অনেক সমাজে ভালো সাজে, সে অনেক বড় হয়ে যায়, অনেক উঁচু শ্রেণীর পৌঁছে যায়। তো এই বিষয়টা ইসলাম কি সমর্থন করে কিনা, যে আমি এখন সুদ খেয়ে আমি চাকরি নিব বা বিদেশ যাব, এই টাকাটা কি আমি আপনার কাছে পরে মাপসারি পাঠানো যাবে নাকি এর ইনভিজিট বা এর যে ইনকামটা আজীবন আমি গ্রহণ করছি, এক্ষেত্রে আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছি এই বিষয়ে। ইসলাম কী বলে আসবে? জি, সুদ এবং ঘুষ আমাদের যেটা আমরা আলোচনা করতেছিলাম যে যদি আমরা সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে কোনো কাজ করি তাহলে সেটা হারাম হবে, বা পরবর্তী চাকরি বাকরি করি সেটা হালাল হবে। তবে যে আমাদের সুদ নিলাম এটা ক্ষতি করতে আমাদের হবে। আমরা ঘুষের মাধ্যমে একটা চাকরি নিলাম বা সুদ করে আমরা বিদেশে গেলাম, আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমাদের ফায়দা থাকলেও আমাদের এর মধ্যে কিন্তু অনেক ক্ষতি রয়েছে। আমার বাস্তবে আমরা দুমা দেখতে পাচ্ছি যে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সুদ নিয়ে আমরা ব্যবসা করলাম, পরবর্তী দেখা গেলাম দেখা গেলো যে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
আমার ব্যবসা লোকসান হয়ে গেল বিদেশে গেলাম আমি সুদ দিয়ে বিদেশে গেলাম পরে দেখা গেল যে আমি বিদেশে ভালো চাকরি পাচ্ছি না আসলে হারানোর মধ্যে আমাদের কোনো বরকত নেই হারানোর মধ্যে কোনো কল্যাণ নেই এই জন্য আমরা সবসময় চেষ্টা করব হালাল করে চলার জন্য আর যদি আমরা কোনো চাকরি নেই বা বিদেশ যাই সেটা হালাল হবে সে টাকার পয়সা হালাল হবে সমস্যা নেই তবে আমরা আমাদের যাবো না আমরা সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা আল্লাহ তাআলা যদি আমরা আল্লাহ যেভাবে বলছে আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে বলছেন যে সেভাবে চলি তাহলে আমাদের কল্যাণ হবে এই বিশ্বাস